সেভেন ওয়েস্টেজ কি? সেভেন ওয়েস্টেজ একটি খুব ইম্পর্টেন্ট একটি শব্দ এবং ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চান। যারা ইন্টারভিউ ফেস করতে চান, গার্মেন্টস এবং টেক্সটাইল কেরিয়ার করতে চান বা ইন্টারভিউ ফেস করতে চান, তাদের জন্য এই কোয়েশ্চানটা খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চান। সেভেন ওয়েস্টেজ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেভেন ওয়েস্টেজ? একটি ফ্যাক্টরির সেভেন ওয়েস্টেজ কি আপনাকে উত্তর দিতে হবে। আর এই উত্তরটা খুবই ইজি, আপনি এখন শিখে ফেলেন, আমার সাথে সাথে বলুন। নাম্বার ওয়ান, সেভেন ওয়েস্টেজ মানে সাতটা ওয়েস্টেজের কারণ কি? নাম্বার ওয়ান, ট্রান্সপোর্টেশন অর্থাৎ সরবরাহকৃত যে একটা ওয়েস্টেজ হয়, সময় ব্যয় আদান প্রদান, বা অর্থাৎ আপনি একটা মেটেরিয়াল বা রম ফেব্রিক আপনি নিয়ে আসা নিয়ে যাওয়ার যে সমস্যাটা বা যে সময়টা ওয়েস্টেজ হয় সেটাকে একটা ওয়েস্টেজ বলা হয়, সেটাকে ট্রান্সপোর্টেশন ওয়েস্টেজ বলা হয়। অ্যাক্সেস ইনভেন্টরি অর্থাৎ অতিরিক্ত ইনভেন্টরি, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনি ছয় মাস বা এক বছর পরে ইনভেন্টরি হয়, অর্থাৎ লাভ লোকসান সমস্ত হিসাব নিকাশ করা হয়, সেই বিষয়টিকেই অ্যাক্সেস ইনভেন্টরি বলা হয়। অ্যাক্সেস মোশন অর্থাৎ অতিরিক্ত গতি, অতিরিক্ত মুড, অতিরিক্ত টাইম পাস করা যেটাকে বলে, একটি কাজ করতে গিয়ে আপনি অনেকটা মোশন মানে গতি আপনাকে অনেক দিকেই যেতে হয়, তাই তিন নম্বর অপশান হচ্ছে মোশন, ও অ্যাক্সেস মোশন। চার নাম্বার হচ্ছে ওয়েটিং, আপনি অপেক্ষা করা, কোনো কাজের জন্য অপেক্ষা করা, মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সিকু যারা টেকনিশিয়াল আছে তাদের জন্য ওয়েট করা, এটাও একটা ওয়েস্টেজ। সো আপনি পাঁচ নাম্বার হচ্ছে সাইন নাম্বার হচ্ছে ওয়েটিং করা। পাঁচ নাম্বার হচ্ছে ওভার প্রোডাকশান, আপনার ওভার প্রোডাকশানও একটি ওয়েস্টেজের মধ্যে পড়ে, আপনি ওভার প্রোডাকশান করতে গেলে অনেক সময় ব্যয় হয়, অনেক কস্টিং বেড়ে যায়, সো ওভার প্রোডাকশানও আপনার ওয়েস্টেজের মধ্যে পড়ে। ওভার প্রসেস অতিরিক্ত প্রসেস তৈরি করাও একটি সমস্যা, সো এটা হচ্ছে ছয় নাম্বার হচ্ছে ওভার প্রসেস, অর্থাৎ একটি ফ্যাক্টরিতে একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য অতিরিক্ত যে প্রসেস করা হয় সেটাকে বলা হয় ওভার প্রসেস। ফাইনালি যেটা সাত নাম্বার যে ওয়েস্টেজ সেটা হচ্ছে ডিফেক্টস একটি মারাত্মক ধরনের একটি সময় ওয়েস্টেজ করে। সো ডিফেক্ট সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে আসবেন। সো যদি এই ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।